সালাম আলাইকুম ও অন্যান্য ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে আমি এসেছি আমেরিকার রাজধানী বলা হয় নিউ ইয়র্কের রাজধানী যেটা নিউ ইয়র্কের রাজধানী ও আলবানির ওয়াশিংটন পার্ক যেটা এই পার্কের মধ্যে ফুলের বাগান বিভিন্ন ধরনের ফুল এখানে আছে সেই ফুলের বাগানে অসংখ্য দর্শনার্থীরাও এসেছে এই ফুলের বাগানে তার সেলফি প্রেমী মানুষও অনেকে এসেছেন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্ত ফুলের বাগানটি দেখাচ্ছি যে মনোমুগ্ধকার আবহাওয়া এই মনোমুগ্ধকার আবহাওয়ার মধ্যে সবাই এসেছে আজকে এই ফুলের সমারোহ দেখতে ফুলকে ভালোবাসে না এমন কেউ নেই তো ফুল প্রেমী মানুষরা আজকে এই এসেছে এই ফুলের সমারোহ দেখতে আমরাও আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত ফুলের এগুলো দেখানোর চেষ্টা করব যতটুকু কাভার করব যে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের এই ফুলের সমারোহ আসলে দেখার মতো দেখার মতো আবহাওয়া এবং দৃষ্টিনন্দনে নন্দনে ফ্লাওয়ার বাগান যে সুন্দর কতটা সুন্দর না দেখলে বোঝার মতো নয় চমৎকার রোদ উজ্জ্বল আবহাওয়ার মধ্যে সবাই সবাই সবার সবার মতো মতো ঘুরে বেড়াচ্ছে ঘুরে ঘুরে দেখছে এবং ফুলের সমারোহর এই সৌন্দর্যকে উপভোগ করতেছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা কেক ওয়াল কালার ব্লেন্ট ব্লুমস মাইড লেট মেরুন সিঙ্গেল লেট ব্লুমস লেট কোবাল্ট সি এখানে অনেক সুন্দর তার ফুল ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে আমরা দেখাচ্ছি দেখুন যে অনেকটা আপনাদেরকে এখন শেষ হয়ে যাচ্ছে ফুলের মৌসুম যেহেতু শেষ এখন যে হোয়াইট টিউলিফ দেখুন কি সুন্দর যে সৌন্দর্য ছড়াচ্ছে ফুল দেখতে বেশ মজা লাগছে দেখতে থাকুন এখন আপনাদেরকে দেখাচ্ছি স্প্রিং গ্রিন ট স্প্রিং গ্রিন যে আমাদের এখানে আছে স্প্রিং গ্রিন গেমি কালার ব্লাইন্ট দিস ইজ গেমি কালার গেমিক দিস ইজ হাকুম ড্রেইন হাইব্রিড ব্লাউজ লুক লাইক হোয়াইট লিভ অ্যানাদার ফুল গ্রেপ হাই সিন্থ দিস ইজ দ্য ফ্লাওয়ার নেম ইজ গ্রেড হাই সিন্থ এন্ড অ্যানাদার ফ্লাওয়ার ইজ ড্রোন সিঙ্গেল ব্লমস দিস ফ্লাওয়ার বিউটিফুল ওয়ান্ডারফুল 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 কি সুন্দর সুন্দর ফুল আমরা আপনাদেরকে দেখাচ্ছি যা মন জুড়িয়ে যাওয়ার মতো ফুলের বাগান যেটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের রাজধানী আলবানিতে এই সমস্ত ফুলের বাগান ফুলের সৌন্দর্যকে আমরা ক্যামেরা ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য অনেক সেলফি প্রেমী মানুষ তারাও সেলফি নিয়ে ব্যস্ত আজকে ফুলের সৌন্দর্যকে ধরে রাখার জন্য ক্যামেরা বন্দি করে রাখছে পাশাপাশি যদি ফুলটা আপনাদেরকে তাহলে আপনারা দেখতে পাবেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার কাছে তো এই ফ্লাওয়ার মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল না ন্যাচারাল বোঝা মুশকিল সো নাইস খুব ভালো লাগছে এবং এই ফুলটির নাম আপনাদেরকে বলে দিচ্ছি আমি ফ্রিংস ব্লসম লেট এবং ওয়ান্ডার ওয়ান্ডারবার কালার ব্লাইন্ড ফ্লাওয়ার ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এবং এটা হচ্ছে আমাদের সাদা টিউলিফ যে সুন্দর লাগছে সেই ফুলের সৌন্দর্য গুলো আমরা ফুলের সৌন্দর্য মূলত আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা এসেছি এই আলবানিতে যা নিজের মনকে ভরিয়ে তুলছে প্রশান্তি করছে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে যেখান থেকে কথা বলছি এটা ওয়াশিংটন পার্ক এর মধ্যে কনসার্ট প্লেস দেখুন এখানে বড় যে কনসার্ট প্লেস আছে এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম গুলো হয় এবং আমন্ত্রিত দর্শক বৃন্দ তারা বসার জন্য জায়গা আছে বেশ মনোমুগ্ধকর এই জায়গাটা আমরা দেখাচ্ছি যে কত বড় পাহাড় কেটে কেটে পাহাড় কেটে 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 দর্শক সারি গ্যালারি বসানো হয়েছে বেশ ভালো লাগছে আমি হাঁপায় যাচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি উঠে গেছি বেশ উপরে উপরে উঠে উঠে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই গ্যালারি সৌন্দর্য একবার পার্কের মধ্যেই মানুষকে বিনোদন দেওয়ার জন্যই মানুষের সৌন্দর্য সহাবর্ধন করার জন্য মূলত এই পার্কটি গড়ে তুলেছে আলবানিতে যেটা নিউ ইয়র্কের রাজধানী আলবানিতে কি সুন্দর এই মনোমুগ্ধকর পার্কটি নিচক্ষে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ফ্যামিলি নিয়ে আসার মতো ফ্যামিলি নিয়ে আসবেন সময় পার করবেন একটি দিন সময় পার করতে পারবেন অসাধারণ অসাধারণ ভেনু আছে কিন্তু আপনার এখানে আসলে সিক্রেট ব্যবস্থা অসাধারণ কিন্তু খাবার আপনার নিজে আনতে হবে খাবার নিয়ে আসবেন তাহলে আপনি আপনার দিনটিকে পুরো দিনটিকে এনজয় করতে পারবেন বন্ধুরা এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি ভিতরের দিকে একটা শাওয়ার আছে ঝর্ণা যেটি এবং ভিতরে অসাধারণ দৃশ্য আছে সেগুলো দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন আমাদের দেখুন পাবলিক টয়লেট আমেরিকার এই সৌন্দর্য এখানে মূলত ভালো লাগে পাবলিক টয়লেট সব জায়গায় আছে আছে এবং অসাধারণ বিল্ডিং দেখতে বেশ ভালো লাগছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি দেখুন একটা লেক লেকের পাশে দাঁড়িয়ে কথা বলছি এবং ঝর্ণা দেওয়া আছে ঝর্ণার পাশে দাঁড়িয়ে মনমুগ্ধকার এই ঝর্ণা উপভোগ করার মতো বেশ অসাধারণ লাগছে ভালো লাগছে আজকের দিনটি রোদ্রোজ্বল আবহাওয়ার মধ্যে পার করতেছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য